আমার বোনের পারিবারিকভাবে বিয়ে হয়েছে 2 বছর আগে, প্রবাসী এক ছেলের সাথে মোবাইল ভিডিও কলের মাধ্যমে। ছেলে দেশে আসছে কয়েকদিন পর, বলছে এসে নাকি পুনরায় হুজুরের মাধ্যমে কবুল বলে বোনকে নিয়ে যাবে। শরিয়া কি বলে এতে, পুনরায় কবুল বললে সমস্যা হবে কিনা? সমস্যার কিছু নাই, একজনে যদি একই স্ত্রীকে একই স্বামী বিয়ের পরে আরও 5 বারও বিয়ে করে তাতে অসুবিধার কিছু নাই, কিন্তু বেদরকারি কাজটা করবেন কেন? বিয়ে যদি একবার বিশুদ্ধভাবে হয় তাহলে সেক্ষেত্রে আপনার পুনরায় আর বিয়ে প্রমাণের প্রয়োজন নাই। আর যদি সংশয় সন্দেহের রোগ থাকে তাহলে সেই রোগ দূর করার জন্য আবার যদি প্রস্তাব আর কবুল করে নেয় সমস্যার কিছু না, বিয়ে মূল যেটা হয়েছে সেটাই। তবে হ্যাঁ, এই মোবাইল ভিডিও কলের মাধ্যমে বিয়ের জন্য এর আগে আমরা বারবার বলেছি যে টেলিফোনে বিয়ের ক্ষেত্রে ওলামা একরাম যেই পরামর্শ এবং যে ফতোয়া দিয়ে থাকেন সেটা হলো যে এটি প্রতিনিধিত্বের মাধ্যমে হবে। একজন এক দেশে আছেন, তিনি কথার কথা দেশে থাকা তার কোনো পরিচিত লোককে প্রতিনিধি বানাবে যে আমার পক্ষ থেকে অমুক মেয়েকে তুমি বিয়ের প্রস্তাব দিবা, কিংবা প্রস্তাব তারা দিবে সেটা তুমি কবুল করবা, আমার পক্ষ থেকে কবুল করবা এই মহানার বিনিময়। তো প্রতিনিধি তার তরফ থেকে করবেন, এটুকু যথেষ্ট। এটাকে আরও আপনার আরও নিশ্চিত করার জন্য ভিডিও কলের মাধ্যমে হতে পারে। মূলত শরীয়ত এক্ষেত্রে যে জিনিসটা দেখে, যাতে কেউ প্রতারিত না হয়। অনেক সময় দেখা যায় ছেলে এক দেশে মেয়ে এক দেশে, আপনার একটা দেখে বিয়ে করেছে, হয়েছে আরেকটা, তখন গিয়ে ভুল বোঝাবুঝি হয়, বিয়ে ভেঙে যায়। এ কারণে যাতে করে কোনো পক্ষ প্রতারিত না হয় এবং যেখানে কথা হয়েছে সেখানেই হয়, সেজন্য এই বিষয়গুলো ওলামা ইকরাম এনশিওর করতে বলেন।